অসম সাহিত্য সভাৰ নতুন সভাপতি নির্বাচিত হল আর সভাপতি হিসাবে নির্বাচিত হল সূর্য হাজরিকা। ইতিপূর্বে তখন পদ্মশ্রী বঁটা লাভ করেছে আর সাহিত্য সংস্কৃতিলে আগবাইছে বিশেষ অবদান। এইগারী সূর্য হাজরিকাই হব আটাইতক জনপ্রিয় আটাইতক সামাজিকভাবে দায়বদ্ধ এটা সামাজিক সাহিত্য অনুষ্ঠান সাহিত্য সভার সভাপতি। অবশেষত প্রতীক্ষার অন্ত পড়ল। আজি ঘোষিত সাহিত্য সভার সভাপতি নির্বাচনের ফলাফল অনুসরি বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক গীতিকার কবি চলচ্চিত্র নির্মাতা প্রকাশক আর শিক্ষাবিদ সূর্য হাজরিকা রাজ্যের সাহিত্য ক্ষেত্রের শীর্ষ অনুষ্ঠানটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। এইবেলি সাহিত্য সভার সভাপতি নির্বাচনের দৌড়ত আছিল বিশিষ্ট সাহিত্যিক এস এ দর্জে থংসি, সূর্য হাজরিকা, নাহেন্দ্র পদন আর জগদীশ পাটগিরি। সকলকে পিছ পেলাই সূর্য হাজরিকায় সভাপতি পদত জয়ী হবলৈ সক্ষম হয়। নলবাৰীত অনুষ্ঠিত সভার সপ্তম কার্যনির্বাহক সভাত ভোট বাকস খোলার ভোট গণনা করা হয়। ভোট গণনার অন্তত নির্বাচনী সমিতিয়ে ফলাফল ঘোষণা করে। উল্লেখযোগ্য যে 27 সেপ্টেম্বরত রাজ্যিক নির্বাচন আয়োগের প্রাক্তন আয়ুক্ত হরেন্দ্রনাথ বরা তথা গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তাদ্বয় নীলাঞ্জন ডেকা আর জিতেন পায়ঙ সদস্য হিসাবে লৈ নির্বাচনী সমিতি গঠন করা হয়েছিল। 16 অক্টোবরের 22 অক্টোবরলে খসড়া ভোটার তালিকা সন্দর্ভত অজর আপত্তি সমূহ নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এইবেলে 791খন শাখা সাহিত্য সভার ভিতরে 14খনক ফুয়া শাখা সাহিত্য সভা হিসাবে চিনাক্ত করে 777খন শাখা সাহিত্য সভাক ভোটাধিকার প্রদান করা হয়েছিল। সাহিত্য সভার নতুন সভাপতি হিসাবে নির্বাচিত পদ্মশ্রী সূর্যকান্ত হাজরিকার জন্ম হয়েছিল 1956 সনের 31 মে। এগারী ভারতীয় সাহিত্যিক সাংবাদিক গীতিকার কবি চলচ্চিত্র নির্মাতা প্রকাশক আর শিক্ষাবিদ হাজরিকায় 2008 সনত পদ্মশ্রী সম্মান লাভ করেছিল। 1956 সনের 31 মেত সূর্যকান্ত হাজরিকার জন্ম লাভ করেছিল। তেখেতর পিতৃ নাম ডিব্রুগড়ের প্রখ্যাত বাণী মন্দিরের প্রতিস্থাপক চন্দ্রকান্ত হাজরিকা। চন্দ্রকান্ত হাজরিকায় 1949 সনত ডিব্রুগড়ত বাণী মন্দির নাম দিয়ে প্রকাশন গোষ্ঠী এটা প্রতিষ্ঠা করেছিল। সূর্যকান্ত হাজরিকার পত্নী হচ্ছে ইভা হাজরিকা। তিনিগৰাকী পুত্রক্রমে সুদীপ্ত, আদিত্য আর উদ্দীপ্ত বিভিন্ন ক্ষেত্রত প্রতিষ্ঠিত ব্যক্তি। সংবাদ ক্ষেত্রকে ধরে রাজ্যের বিভিন্ন সৃষ্টিশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত হয়ে আছে সূর্য হাজরিকা। সূর্য হাজরিকার উল্লেখযোগ্য কর্মরাজি সমূহ সাংবাদিকতা, সম্পাদক বহনিমান, প্রশিক্ষ বাতরি কাকত 1980 সনের ডিব্রুগড়ের প্রকাশিত। সাহিত্য সভার নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হওয়া সূর্য হাজরিকাক বিভিন্ন দল, সংগঠন তথা ব্যক্তিয়ে অভিনন্দন জানাইছে। প্রাগ নিউজ ডিজিটালের তরফেরপরাও সূর্য হাজরিকালৈ আমিও জানাইছো অভিনন্দন আর শুভকামনা। সাহিত্য সভার সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর সূর্য হাজরিকা অধিক দায়বদ্ধ হব। জাতির এটি জাতীয় অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব হিসাবে তখেতর করবলিয়া কাম বহু থাকিব। আমি আশা করছো জাতীয় সমস্যা সমূহ উপর তখেতে মাত মাতিব, সাহিত্য সভাক গতিশীল করব, সাহিত্য সভাক প্রগতিশীল করব আর জাতীয় সমস্যা সমূহ যাবর সমস্যায় সাধারণ জনতাক চুই যায় সেই সমস্যা সমূহ তখেতে সঠিক রূপত, সঠিক দিকত, সঠিক স্থানত উপস্থাপন করব। ধন্যবাদ। চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।